হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ইনফো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি ন্যাকটার বগুড়া এর একটি অনলাইন আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে তিনটি কোর্সে প্রশিক্ষণ চলবে। এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স, জাভা স্ক্রিপ্ট কোর্স এবং ওয়েব ডিজাইনিং ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং পিএসপি অ্যান্ড মাই ইউএসকিউএল কোর্স। তো এই তিনটি কোর্সে আবেদন চলবে। আমি একটু পরে বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা আজকের বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি ন্যাকটার বগুড়ায় নিম্নবর্ণিত প্রশিক্ষণ কোর্স অনলাইনে গ্রহণের নিমিত্ত আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাকযোগ্যতা অনুযায়ী আবেদন করার অনুরোধ করা যাচ্ছে। প্রশিক্ষণ কোর্সের নাম ও মেয়াদ অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স পঞ্চম ব্যাচ। এই কোর্সটি মোট 60 ঘন্টা এবং 20 দিনে সম্পন্ন হবে। সপ্তাহে ক্লাস হবে 5 দিন। কোর্স ফি 1000 টাকা। প্রাকযোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে ন্যূনতম এইচএসসি পাস, কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় দক্ষ হতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ও পরীক্ষা, অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/3/2022 তারিখ এবং পরীক্ষা 21/3/2022 সকাল 10টায়। কোর্সের সময়সূচি, কোর্স শুরু 28/3/2022, সমাপ্ত হবে 25/4/2022। প্রশিক্ষণের সময় হবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। যোগাযোগ করার জন্য অনুরোধ জনাব মোহাম্মদ আবু মুসা, সিনিয়র প্রশিক্ষক আইসিটি। ফোন নম্বর দেওয়া আছে 01516134745। এরপরে যে কোর্সটি রয়েছে তা হচ্ছে জাভা স্ক্রিপ্ট কোর্স। এটা প্রথম ব্যাচ আর কোর্সের মেয়াদকাল 60 ঘন্টা 20 দিন, সপ্তাহে 5 দিন ক্লাস। কোর্স ফি 1000 টাকা। আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, সবগুলো কোর্সের জন্যই শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার এবং ইন্টারনেট পরিচালনায় দক্ষ হতে হবে। আর এই কোর্সটিতে আবেদনের শেষ তারিখ 19/3/2022, পরীক্ষা হবে 21/3/2022 সকাল 11টায়। কোর্সের সময়সূচি, কোর্স শুরু হবে 28/3/2022, শেষ হবে 25/4/2022 এবং প্রশিক্ষণের সময় হবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। যোগাযোগের জন্য জনাব মোহাম্মদ ইমরান, সহকারী ইনস্ট্রাক্টর 01938718439। সর্বশেষ যে কোর্সটি রয়েছে তা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ইউজিং পিএসপি অ্যান্ড মাই এসকিউএল কোর্স। এটা দশম ব্যাচ, সময় হলো 90 ঘন্টা এবং 30 দিন, সপ্তাহে ক্লাস 5 দিন। কোর্স ফি এখানেও 1000 টাকা এবং শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার ও ইন্টারনেট পরিচালনায় দক্ষ হতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/3/2022 এবং পরীক্ষা হচ্ছে 21/3/2022 দুপুর 12টায়। কোর্স শুরু হবে 28/3/2022, শেষ হবে 17/5/2022। প্রশিক্ষণের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। যোগাযোগের জন্য যে নাম্বার দেওয়া আছে, জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম, সহকারী প্রশিক্ষক গবেষণা 01751293789। যদি এদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই, মূলত অনলাইনে আবেদন করার পরে অনলাইনে পরীক্ষা হবে এবং যাবতীয় তথ্য অনলাইনেই পাওয়া যাবে। আবেদনের শর্ত, আবেদনকারীগণকে ছবি এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার তথ্যাদি সহ nactar.gov.bd ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। একজন আবেদনকারী শুধুমাত্র একটি কোর্সে আবেদন করতে পারবেন। ন্যাকটার ওয়েবসাইটে প্রদর্শিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদনকারীগণকে আবেদনের শেষ তারিখের পরের দিন 20/3/2022 তারিখের রোল নম্বর সংগ্রহ করতে হবে। বর্ণিত কোর্সের ফলাফল 21/3/2022 তারিখ বিকাল 5 ঘটিকার পর ন্যাকটার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের অবশ্যই ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে। প্রশিক্ষণ গ্রহণের জন্য অবশ্যই ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা থাকতে হবে। প্রতিদিন অনলাইন প্রশিক্ষণে উপস্থিত থাকতে হবে। নিয়মিত অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ সুবিধা, বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী প্রদান এবং পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান। কর্তৃপক্ষ যে কোনো সময় উক্ত সময়সূচির পরিবর্তন করতে পারে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি। আপনারা অবশ্যই ন্যাকটার সম্পর্কে জানেন, তাদের জন্য আর বলার কিছু নেই। আর যারা না জানেন, তাদের জন্য বলছি যে ন্যাকটার হচ্ছে বাংলাদেশের অনলাইন প্রশিক্ষণের আইসিটি প্রশিক্ষণের সর্বশ্রেষ্ঠ একটি প্রশিক্ষণ কেন্দ্র। সাধারণত শিক্ষকদেরকে
কারিগরি মাদ্রাসা এবং জেনারেল শিক্ষকদেরকে আইসিটি প্রশিক্ষণ দেওয়ার এই প্রতিষ্ঠান। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।